পৃথিবীর আশ্চর্য সব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম সমুদ্র। সমুদ্রের অথৈ জলের গভীরে লুকিয়ে আছে হাজার হাজার বিস্ময় ও রহস্য, যা ভ্রমণ পিপাসু বাঙালিকে বারবার আমন্ত্রণ জানায়। তাই আর চার বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, গন্তব্য কাশীর বীচ, যার দূরত্ব নাভি মুম্বাই থেকে 105 কিলোমিটার এবং আলিবাগ থেকে মাত্র 32 কিলোমিটার। কাশীর বীচ যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর যাত্রাপথটাও। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য বারবার নজর কাড়ল, রাস্তার দুপাশে সবুজের আবরণ যা চোখের সব ক্লান্তি দূর করে দেয়। দীর্ঘ বাইক জার্নির পর এবার একটু জিরিয়ে নেওয়ার পালা। বাইক থামিয়ে ব্রেকফাস্টটা রাস্তার মাঝেই সেরে ফেললাম। কাশীর বীচ যাওয়ার রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, আপনারা নির্দ্বিধায় নিজে ড্রাইভ করে আসতে পারেন। রাস্তার আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতেই সমুদ্র চোখে পড়ল, বুঝলাম যে আমরা গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। ঝাউবনে ঘেরা এর প্রবেশদ্বার, যা মাথার ওপর চাদরের মতো আবৃত করে রেখেছে, এ এক অতুলনীয় সৌন্দর্য। আপনি এখানে সব পরিবারে বনভোজন করতেও আসতে পারেন। দীর্ঘ প্রশস্ত এই সমুদ্র সৈকত, যেখানে আপনি একদম নিজের মতো করে সময় কাটাতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টসের সুযোগ সুবিধা রয়েছে, যেমন ব্যানানা বোট রাইড, স্পিড বোট, প্যারাগ্লাইডিং ইত্যাদি। এছাড়া সমুদ্রের পাড়েও রয়েছে বিভিন্ন উপকরণ, যেমন ক্যামেল রাইড, হর্স রাইড, এটিভি প্রভৃতি। সমুদ্রের সৌন্দর্য আমায় মুগ্ধ করল, মুহুর্মুহু বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের পাড়ে। সমুদ্র সৈকতে বালির উপরে বসে সমুদ্রের দিকে তাকিয়েছিলাম, কত সময় অতিবাহিত হয়ে গেল কোনো হুঁশ নেই। কেউ কেউ সপরিবারে বা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাচ্ছেন, আবার কেউ বা একটু একান্তে সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য ভাগাভাগি করে নিচ্ছেন তার প্রিয় মানুষটির সাথে ভিডিও কল করে। এই অপরূপ সৌন্দর্য মনকে শান্ত করে দেয়, মনে পড়ে একদিন দেখেছিলাম তোমায় সমুদ্রের পাড় ঘেঁষে দাঁড়িয়ে, কি নিদারুণ ঢেউয়ের মাঝে তুমুল অবিরাম হৃদয়ের সৌরভ মেখে, কি প্রলয়ে ঝরেছিলে সেদিন বিষাদ কাব্যের শব্দগুচ্ছ, অনন্ত ঝরা পাতা উড়ে এসে জমেছিল ঝিনুকের কোল ঘেঁষে। আর আপনার যদি ফটোগ্রাফির শখ থেকে থাকে তাহলে একটু নর্থের দিকে এগিয়ে যান, বিপুল পাথরের সারি সমুদ্রের ঢেউ এসে বারবার প্রত্যাঘাত করে চলেছে। পাথর এবং সমুদ্রের যৌথ সম্মেলনে এক অপরূপ সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়েছে। এত সুন্দর দৃশ্যকে ক্যামেরা বন্দি না করলে এখানে আসাই বৃথা। আপনি এখানে এসে সিনেমাটোগ্রাফি বা প্রি ওয়েডিং ফটোগ্রাফিও করতে পারেন। দৈনন্দিন কর্মজীবন থেকে একটু বিরতি নিন, একদিনের জন্য চলে আসুন কাশীর বীচে, সমুদ্রের ঠান্ডা জলের স্পর্শ অনুভব করুন, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে দেখুন।
প্রাণ খুলে নিঃশ্বাস নিন, ভালো লাগবে। সূর্য পশ্চিম আকাশে ঢুলে পড়েছে। হ্যাঁ, এবার বাড়ি ফেরার পালা। সমুদ্র সৈকতে মানুষের ভিড়ও ধীরে ধীরে কমেছে। যারা জীবিকার সন্ধানে এখানে এসেছেন তারাও ফিরে যাচ্ছেন। সূর্যের কিরণ সমুদ্রের জলে স্বর্ণালী আভার সৃষ্টি করেছে। ইচ্ছে করে সমুদ্রের পাড়ে বসেই থাকি, কিন্তু উপায় যে নেই, বাড়ি ফিরতে হবে। আবার না হয় আসবো আরেকদিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন তাহলে বিদায়, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।